দুনিয়ার সবাই জানতেছে এটা পাপের কাজ গুনাহের কাজ আমিও জানি পাপের কাজ কিন্তু আমি যে পাপ করছি ভুল করছি এই ভুলটা বা অনুশোচনাটা যদি আমার মধ্যে আপনার মধ্যে না আসে তাহলে বুঝে নেবেন যে আমার আপনার ঈমান দুর্বল হয়ে গেছে এই যে আমরা মসজিদে অনেকে আছি শুধু শুক্রবারে নামাজ পড়ি অনেকে আছি শুধুমাত্র বিশেষ বিশেষ সময়ে মসজিদে আসি রমজান মাসে মসজিদে আসি এছাড়া নামাজ পড়ি না এটা তো পাপের কাজ এই যে পাপের কাজ করতেছি নিয়মিত নামাজ আদায় করছি না নিয়মিত মসজিদে জামাতে নামাজ আদায় তো করতেইছি না অনেকে আছে নামাজ ফুল দমে কাজা করে চলছি এই যে পাপের কাজটা করতেছি কয়জন মনে করতেছি যে এই যে আমি ঈমান কিন্তু আমাদের সবার ভিতরে আছে আমরা ঈমানদার যদি না হতাম তাহলে মসজিদে আসতাম না আমরা মুসলিম ঈমান আছে আল্লাহকে বিশ্বাস করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি কোরআন হাদিসের উপর বিশ্বাস আছে বিধাই আমরা মসজিদে সালাত আদায় করার জন্য এসে প্রিয় ভাইরা ঈমান আছে কিন্তু ঈমান শক্তিশালী নয় ঈমান দুর্বল যার কারণে নামাজ পড়তেছি না শুধু শুক্রবার ছাড়া রমজান মাস ছাড়া মসজিদে আসতেছি না এটা যে পাপের কাজ এটা কোনোবার এক মুহূর্তের জন্য ভেবেও দেখি না কি করি না এক মুহূর্তের জন্য ভেবেও দেখি না যে আমি পাপের কাজ করতেছি মেয়ে মানুষ আমার বউ পর্দা করে না এটা যে গুনার কাজ সে মহিলা জানে যে গুনার কাজ কিন্তু পর্দা যে করতেছে না পরপুরুষের সামনে বেপর্দাভাবে যাচ্ছে বাজারে যাচ্ছে মার্কেটে যাচ্ছে যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে এটাকে গুনাহ মনে করতেছে না পরকিয়া এত ভয়ানক একটা গুনাহের কাজ এত ভয়ানক একটা গুনাহের কাজ যেই গুনাহের শাস্তি জাহান্নাম এই গুনাহের কাজ করতেছি কিন্তু পরকিয়া করতে মজা লাগে গুনাহ করতে মজা লাগে এই গুনাহ করতে গিয়া মজার স্বাদ ঠিকই পাচ্ছি কিন্তু এটা যে গুনার কাজ এই অনুশোচনা আমার মধ্যে আসতেছে না অনেকে আছে ভুল করছে জীবনে কোনো একবার চুরি ডাকাতি করে ফেলছে জেনেবা বিচার করে ফেলছে বা এরকম কোনো ভুল করে ফেলেছে ফেলার পর দেখবেন ওই ব্যক্তির মধ্যে বারবার বারবার অনুশোচনা আসতেছে কেন এই কাজটা করলাম কি কারণে এই কাজটা করলাম বড় ভুল করে ফেলছি এই কাজটা করা একদম ঠিক হয় নাই এই অনুশোচনা যদি আমার ভিতর আপনার ভিতর আসে তাহলে বুঝবেন যে আমাদের ঈমান এখনো কিছুটা হলেও আছে আলহামদুলিল্লাহ বলবেন না আর এই অনুশোচনাই যদি না আসে যে কোনো গুনাহ করতেছি কিন্তু ভিতরে কোনো অনুশোচনা আসতেছে না তাহলে বুঝবেন আপনার ঈমান দুর্বল হয়ে গেছে এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না এই ঈমানকে শক্তিশালী মজবুতই আনতে হবে এই ঈমান শক্তিশালী না করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই প্রিয় ভাইরা তাহলে এক নাম্বার কি পাপ করার পরে পাপবোধ বা অনুশোচনা আসবে না যে ব্যক্তি দুর্বল ঈমানের অধিকারী তার এরপরে দুই নাম্বার আসেন দুই নাম্বার ইবাদতে অলসতা আসবে ইবাদতে কি আসবে বলেন তো ইবাদতে অলসতা আসবে কেমন অলসতা নামাজে দাঁড়ায় গেছি নামাজে দাঁড়ায় যাওয়ার পরে পড়তেছি নামাজ গুরুত্ব নাই নামাজ যে পরকালের জন্য পড়তেছি এইটা মনে করে নামাজ পড়তেছি না নামাজ পড়তেছি কি নামাজে দাঁড়াইছি শুধু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এই যে সূরাগুলো পড়তেছি কিন্তু এই সূরাগুলোর মধ্যে আল্লাহ কি বলছেন এগুলো বুঝলাম না বোঝার চেষ্টাও করলাম না 50 বছর ধরে নামাজ পড়তেছি কিন্তু সূরা ফাতিহা অর্থ সহ শিখতে পারলাম না এটা আমাদের বড় ব্যর্থতা এইটা দুর্বল ঈমানের পরিচয় প্রিয় ভাইরা আমাদেরকে বড় বড় না পারলেও ছোট ছোট যে সূরাগুলো আমাদের মুখস্থ সূরা সূরা ফাতিহা সূরা ইখলাস সূরা কাফিরুন সূরা নাস সূরা লাহাব এই ছোট ছোট সূরাগুলো অর্থ সহ মুখস্থ করতে হবে এবং করতে হবে কি নামাজে যখন দাঁড়াবো যখন পড়বো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তখন মুখে বললেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর মনে মনে আপনি কি বলবেন মনে মনে বলবেন সকল প্রশংসা কার জন্য আল্লাহর জন্য এরপর বলছেন আর রহমানির রহিম তিনি দয়াময় করুণাময় আল্লাহর জন্য এই মনে মনে ভাবতেছেন আর বলতেছেন মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আমি তোমার কাছেই আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি আমরা তোমার ইবাদত ইবাদত করি ইয়াকা নাবুদু আমরা তোমার ইবাদত ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাইন এবং তোমার কাছে কি করি সাহায্য প্রার্থনা করি প্রিয় ভাই এভাবে যখন যে আয়াতটা পড়বেন বড়গুলো মুখস্থ না থাকলে ছোট ছোট সূরাগুলো মুখস্থ করেন জীবনে তো অনেক বছর কেটেই গেল 20 বছর 50 বছর 60 বছর চলেই গেল কখন জানি মালাকুল মাউত চলে আসে কখন জানি মারা যায় মারা যাওয়ার পরে তো আমরা জবাব দিতে পারবো না একটা সূরা অর্থ সহ মুখস্থ করি নাই প্রিয় ভাইরা এজন্য নামাজে যখন দাঁড়াবো কঠিন কিছুই নাই চেষ্টা করলেই পারবেন আপনি এক মাসে একটা সূরা অর্থ সহ মুখস্থ করেন করে ওই সূরা পড়বেন আর ওইটার অর্থটা মনে মনে ভাববেন
বাংলাদেশের মানুষের জন্য যদি একটু অসুবিধা যদি সৌদি আরবে জন্মগ্রহণ করতাম তাহলে মনে হয় ভালো হতো না প্রিয় ভাইরা অসুবিধা হলেও আপনি বেশি না পড়লেও অল্পটুক পার অল্পটুক 2 3 4 5 টা করে শুরু করেন তারপর আস্তে আস্তে পারবেন তাহলে ইবাদতের মধ্যে আর অলসতা আসবে না ইবাদতের মধ্যে অলসতা আসলেই মানে আপনার ঈমান দুর্বল এজন্য ঈমানকে মজবুত করতে হলে আপনাকে অধ্যয়ন করতে হবে আপনাকে জানতে হবে আপনি পড়ালেখা জানেন না তারপর আপনি শুনে শুনে জানেন জানার তো শেষ নাই প্রিয় ভাইরা তাহলে আপনি যখন সূরাগুলো পড়বেন অর্থগুলো মনে মনে ভাববেন তখন নামাজের মধ্যে একটা মনোযোগ আসবে আর যখন আপনি ভাববেন না তখন কি হবে জানেন আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখে বলতেছেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আর মনে মনে ভাবতেছেন ওই বাড়ির কথা বউ তো বলছে জুমার নামাজ পড়া বাজারে যাওয়া লাগবে যায়া বাজার থেকে সরিষার তেল কিনে আনা লাগবে এরপরে হচ্ছে ওই মুড়ি কিনে আনা লাগবে এরপরে হচ্ছে আপনার ওই মাছ কিনে আনা লাগবে আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিনা রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আর মনে মনে ভাবতেছেন বউ কি বাজারের লিস্ট দিছে ওটা মনে মনে ভাবতেছেন এই নামাজে কি নাজাত পাওয়া সম্ভব বলেন প্রিয় ভাইরা এজন্য আমাদেরকে বিষয়টা বুঝতে হবে আমরা নামাজে যখন দাঁড়াবো দাঁড়ানোর পরে কি বলতেছি এইটার অর্থ কি এটা জানার চেষ্টা করতে হবে অর্থ হবুহু পারা লাগবে এমনটা না আপনি অর্থ যেটা হবে ওই রকম একটা জিনিসই ভাবতে হবে আল্লাহর ভয় যাতে অন্তরে আসে নামাজের মধ্যে যাতে অলসতা না আসে আর যখনই আপনি দুনিয়াবি চিন্তা করবেন নামাজের মধ্যে তখন আস্তে আস্তে চিন্তা আসবেই চিন্তা আসাটা স্বাভাবিক তাই বলে আপনি 20 বছর 50 বছর নামাজ পড়তেছেন 50 বছরই আপনি চিন্তা করে কাটালেন নামাজের মধ্যে তাহলে লাভটা কি হলো আমার প্রিয় মুসলমান ভাইয়েরা এরপরে তিন নাম্বার হলো খামখেয়ালি মেজাজ করলে করলাম না করলে না করলাম এরকম একটা চিন্তা থাকবে যাদের তাদের ঈমান দুর্বল আপনার ইচ্ছা হলে আপনার আপনার ইচ্ছা হচ্ছে আপনি কোরআন পড়বেন আমার ইচ্ছা হচ্ছে না আপনি কোরআন পড়বেন না ইচ্ছা হলে নামাজ পড়বেন ইচ্ছা হলে হয় না তাই নামাজ পড়বেন না কিন্তু নামাজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আমাদের জন্য নামাজ পড়া যে ফরজ আমাদেরকে নামাজ যে পড়তেই হবে এ বিষয়ে গুরুত্ব নাই কোরআন যে পড়তেই হবে কোরআন তেলাওয়াত করাও যে আমাদের জন্য বাধ্যতামূলক এ বিষয়ে আমাদের গুরুত্ব নাই কিন্তু নামাজ পড়লে পড়লাম না পড়লে না পড়লাম কোরআন তেলাওয়াত করলে করলাম না করলে না করলাম এমন চিন্তা যদি নিয়ে যদি আমরা জীবন যাপন করতে থাকি তাহলে বিশ্বাস করেন ঈমান আমার আপনার কারো ঈমান সবল নাই সবার ঈমান দুর্বল ইচ্ছা মতো কোনো কিছু করা যাবে না আপনার ইচ্ছা হচ্ছে আপনি পড়বেন ইচ্ছা হচ্ছে না পড়বেন না এই কাজ করা যাবে না তাহলে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠালেন কেন দুনিয়াতে যতদিন থাকবেন আপনার ইচ্ছা মতো আপনি চলতে পারবেন না যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনি যার ইচ্ছা মতো চলবেন তার নাম জোরে বলেন তো কি আল্লাহ তারপর মারা গেছেন মারা যাওয়ার পরে জান্নাতে গেছেন যা ইচ্ছা তাই করে আপনি মদ খাবেন জান্নাতে মদের ব্যবস্থা আছে প্রিয় ভাইরা জান্নাতে হুরের ব্যবস্থা আছে দুনিয়াতে যা যা আপনি খান নাই আল্লাহর অর্ডার ফলো করতে যা 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 করেন নাই জান্নাতে গিয়ে যা ইচ্ছা যা মন চাবে আপনি তাই করতে পারবেন সুবহানাল্লাহ বলেন তাহলে জান্নাতে যাওয়ার পরে যা ইচ্ছা তাই করতে পারবেন কিন্তু দুনিয়াতে যা ইচ্ছা তাই করতে পারবেন না যদি দুনিয়াতে মন যা চায় তাই যদি করেন তাহলে জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় নাই আর যে লোকটা মন যা চায় তা করে ঈমান আছে ঈমান আছে মুসলমান মুসলিম মুসলিমের সন্তান ঈমানও আছে কিন্তু যা ইচ্ছা তাই করে এই কাজ যদি করে তাহলে ওই লোকটার ঈমান দুর্বল হয়ে গেছে তাহলে আমার ঘরে কোরআন আছে আমি বছরের পর বছর কোরআন তাকে ফেলে রাখতেছি পড়তেছি না এটা মন যা চাই তা করা ইচ্ছা হচ্ছে না তা ফেলে রাখছি পড়তেছি না কিন্তু বাধ্যতামূলক কোরআন আপনাকে পড়তে হবে বুঝতে হবে আল্লাহ কেন দুনিয়াতে পাঠালেন কোরআনটা তাক থেকে নামান নামানোর পরে পড়েন বোঝেন চেষ্টা করেন বোঝার না পারলে কোরআনের আয়াতের দিকে আপনি আঙ্গুল দিয়ে তাকায়া থাকেন এতেও সওয়াব হবে সুবহানাল্লাহ বলবেন না কিন্তু সারা জীবনের জন্য কোরআনটাকে তাকে ফেলে দিয়েন না আপনার যা ইচ্ছা তা করতে পারেন না আপনি কারণ আপনি মুসলিম আপনার দায়িত্ব জ্ঞান দায়িত্ব বোধ থাকতে হবে প্রিয় মুসলমান ভাইয়েরা এরপরে চতুর্থ নাম্বার হলো চতুর্থ নাম্বার যেই মানুষটার ঈমান দুর্বল এই মানুষটা চার নাম্বারে যেই কাজটি করবে তা হলো যখন কোরআন তেলাওয়াত হবে কোরআন তেলাওয়াতের সময়ও কথা বলবে গল্প গুজব করবে আওয়াজ করবে যে ব্যক্তি এ ব্যক্তির ঈমান দুর্বল
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও দুনিয়ার যুবক যুবতীরা ও দুনিয়ার তরুণ তরুণীরা ও দুনিয়ার বৃদ্ধ আর বৃদ্ধারা রে তোমরা যারা আল্লাহর কোরআন শোনার জন্য এসেছো তারা কাজ করবা দুইটা জোরে বলেন কয়টা দুইটা এক নম্বরে তোমরা চুপ করে বসে থাকবা দুই নম্বরে মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শুনবা এই দুই দুইটা কাজ যদি তোমরা করতে পারো আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয় ওই বান্দাদের উপরে আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা দ্বারা অনবরত রহমত বর্ষণ করতে থাকি তাহলে যারা কোরআন শুনতে আসছেন চুপ করে মনোযোগ দিয়ে কোরআন শুনবেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যখন তেলাওয়াত হবে শুধু কোরআন তেলাওয়াতের সময় কোনো আওয়াজ করা যাবে না কোনো কথা বলা যাবে না চুপচাপ কোরআন শুনতে হবে এই কোরআন শুনলে যতক্ষণ শুনবেন ততক্ষণ আপনার উপর আল্লাহর রহমতের ফেরেশতারা রহমত বর্ষণ করবে কিন্তু আজকে বাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছে মসজিদে কোরআন তেলাওয়াত হচ্ছে কোন জায়গায় কোরআন তেলাওয়াত হয় কোরআন তেলাওয়াত যখন হয় তখন এক জায়গায় কোরআন তেলাওয়াত হচ্ছে আর এক জায়গায় মিটিং হচ্ছে ইচ্ছা মতো চেঁচামেচি চিৎকার আওয়াজ দিতেছি কোরআন তেলাওয়াত যে হচ্ছে আমাদের গুরুত্ব নাই এই কাজ যেই লোকটা করবে ওই লোকের ঈমান দুর্বল তাহলে কোরআন যখন তেলাওয়াত হবে তখন কোনো কথা বলা যাবে যাবে না চুপ করে কোরআন শুনতে হবে আপনার অন্য কাজ থাকলেও কোরআনের দিকে মনোযোগ আনতে হবে আমার প্রিয় ভাইয়েরা এরপরে পাঁচ নাম্বার আল্লাহর শরণ বিমুখ যারা তাদের ঈমান দুর্বল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার মধ্যে বলেন বান্দা তোমরা আমি আল্লাহর শরণ করো তাহলে আমি আল্লাহ ও তোমরা বান্দাদেরকে শরণ করব সুবহানাল্লাহ তার মানে কি এই এখন যদি আমরা মসজিদ থেকে আল্লাহ 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 বলে জিকির করি তাহলে আল্লাহ মনে বলবে বান্দা 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 নাকি এমন জিকির করবে প্রিয় ভাইরা আমার তাহলে আমরা যদি আল্লাহর জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ শুধু তাই নয় ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সমাজ জীবনে সব জায়গায় যদি আল্লাহ তাআলার কোরআন বাস্তবায়ন করি আল্লাহর কোরআন দিয়ে রাসূলের সুন্নাহ দিয়ে জীবনকে যদি সাজাই এর মাধ্যমে যদি আল্লাহকে জিকির করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দেবেন আমাদের উপর রহমত দেওয়ার মাধ্যমে আমাদেরকে স্মরণ করবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের রোগ ব্যাধি অসুস্থতাকে দূর করে দিয়া আমরা বান্দাদেরকে স্মরণ করবেন পরিশেষে বান্দাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা স্মরণ করলে আল্লাহ আমাদেরকে অসুস্থতা দূর করে দেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদেরকে রিজিক দেওয়ার মাধ্যমে জান্নাত দেওয়ার মাধ্যমে দুনিয়াতেও নাজ নিয়ামত দেওয়ার মাধ্যমে আমাদেরকে ভালো রাখার মাধ্যমে আমার আল্লাহ আমাদেরকে স্মরণ করবে সুবহানাল্লাহ তাহলে পাঁচ নাম্বার আল্লাহর শরণ বিমুখ হয়ে যাওয়া তাহলে আমি আপনি যদি আল্লাহর শরণ বিমুখ হয়ে যাই তাহলে আমাদের ঈমান দুর্বল এতে কোনো সন্দেহ নাই অতএব সব সময় আল্লাহর শরণ করবেন আল্লাহর জিকির করবেন আপনার হাত থেকে কিছু পড়ে গেছে উঠায় নেওয়ার সময় বলবেন বিসমিল্লাহ কি বলবেন বিসমিল্লাহ আপনি মসজিদে ঢুকতেছেন ঢোকার সময় আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক দোয়া পড়ে ভিতরে ঢুকলেন বের হচ্ছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক আপনি যেখানেই যান যেই কাজই করেন সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবেন আল্লাহকে যদি সব জায়গায় স্মরণ করেন তাহলে আমাদেরকেও স্মরণ করবেন যিনি তার নাম কি আমার প্রিয় মুসলমান ভাইয়েরা এরপরে ৬ নম্বর শরীয়ত বিরোধী কার্যকলাপে শরীয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত হয়ে যাওয়া আজকে আমাদের সমাজের মানুষরা ক্ষমতার জন্য টাকার জন্য শরীয়ত মারেফত শরীয়ত বলে কিছু মানে না শরীয়ত বলে ইসলাম বলে দ্বীন বলে যে একটা জিনিস আছে শুধুমাত্র মানুষ ক্ষমতার জন্য টাকার জন্য এটাও ভুলে যায় শরীয়ত বিরোধী কাজ করতেও একটু চিন্তাবোধ করে না কণ্ঠস্থবোধ করে না
প্রিয় ভাইরা আমার ছোট্ট একটা ঘটনা বলি খুব মনোযোগ একজন হিন্দু আরেকজন মুসলমান ঈমান যদি দুর্বল হয় তাহলে কি হয় দেখেন একজন হিন্দু আর একজন মুসলমান দুইজন একত্রিত হয়েছে হওয়ার পরে হিন্দু বলে আর মুসলমান দুইজন একে অপরকে বলতেছে এই ছাদ থেকে ওই ছাদের উপর যদি লাফ দিতে পারো এক লাফ দেয়া যদি পার হয়ে যেতে পারো যে পার হয়ে যাবে আমি বললাম তার প্রভু সত্য হিন্দু বলল আমি যদি লাফ দিয়ে পার হয়ে যেতে পারি তাহলে আমার ভগবান সত্য আর তোমার আল্লাহ মিথ্যা আর এদিক মুসলমান বলতেছে আমি যদি লাভ দিয়ে পার হয়ে যাইতে পারি তাহলে আমার আল্লাহ সত্য তোমার ভগবান মিথ্যা এমন কথা বলার পরে হিন্দু আর মুসলমান দুইজন এক জায়গায় দাঁড়ায় গেল লাভ দিবে প্রথমে সময় আসছে হিন্দুর মনে করেন এক বাড়ির ছাদ থেকে আর এক বাড়ির ছাদে লাভ দিয়ে পার হওয়া লাগবে এরকম আমরা ছোটরা অনেক সময় লাফালাফি করি না তো এরকম লাভ দেওয়ার প্রতিযোগিতা হিন্দু বলে যে লাভ দিতে যদি আমি পারি তাহলে আমার ভগবান সত্য তোমার আল্লাহ মিথ্যা মুসলমান বলে আমি যদি লাভ দিয়ে পার হতে পারি তাহলে আমার আল্লাহ সত্য তোমার ভগবান মিথ্যা এখন দেখেন কে পারে এইবারে সর্বপ্রথম হিন্দু লাভ দিছে হিন্দু লাভ দেওয়ার আগে সে মুখে মুখে ভগবান বলল মনে মনে হিন্দু বারবার বলতেছে আমি জানি দুনিয়াতে দেব দেবী 33 কোটি ভগবান বলতে কিছুই নাই আমি জানি এক আল্লাহ সত্য আল্লাহ তুমি যদি সত্য হও তাহলে তুমি আমাকে এই এক লাফে এই ছাদ থেকে ওই পার পার করে দিবাম ইমানি জজবানিয়া হিন্দু আল্লাহর উপর ভরসা নিয়া এক লাফ দিয়া দিল এক লাফ দিয়ে এই ছাদ থেকে ওই ছাদে পার হয়ে গেল এইবার আসছে বেচারা মুসলমানের পালা মুসলমান এবার যখন লাভ দিবে আমাদের সমাজেও এমন ভেজাল মুসলমান আছে লাভ দেওয়ার আগে আল্লাহর নাম তো নিচ্ছে তারপরে বলতেছে শুধু আল্লাহই না ভগবান দেব দেবী যা আসো দয়া করে আমারে সাতটা লাভ দিয়া পার করায় দাও জোরে বলেন নাউজুবিল্লাহ হিন্দু শুধু আল্লাহর নামে লাভ দিছে আর মুসলমান ঈমান দুর্বল সে বলতেছে আল্লাহ ভগবান যা আছো ঈশ্বর যীশু খ্রিস্ট সবাই মিলে হিসাব মিলে হলেও আমার একটু পার করে দিও মানে তার বিশ্বাসের মধ্যে ঈমানের মধ্যে কি আছে দুর্বলতা আছে ভেজাল আছে সেবার মুসলমান লাভ দিছে সে লাভ দেওয়ার পরে সাত পার হবে কি মাঝখানে পড়ে হাত পা ভেঙে পড়ে আছে প্রিয় ভাইরা আমার তাহলে মুসলিমের পরাজয় হয়ে গেল আর হিন্দুর বিজয় হয়ে গেল এইবার মুসলমান তো লজ্জিত তো হবেই কারণ হলো ওই মুসলমানের ঈমান দুর্বল এইবার হিন্দুকে যখন বলতেছে তোমার তো ভগবানই তাহলে সঠিক নাকি হিন্দু বলে না রে না আমার ভগবান সত্য নয় ওই আল্লাহই সত্য আল্লাহর নামে লাভ দিয়ে পার হয়ে গেছি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার তাহলে বিধর্মীরাও দেখবেন আমার এলাকায় অনেক হিন্দু আছে তাদের পুরোহিতের কাছে যায় না সকালবেলা ফজরে ঘুম থেকে ডেকে তুলে আমার কাছে আসে আমার কাছ থেকে পানি পড়া নেওয়ার জন্য আমার কাছ থেকে দোয়া পড়ে নেওয়ার জন্য আমার কাছ থেকে জিন ছাড়ানোর জন্য তার মানে হিন্দুরাও তাদের নিজের পুরোহিতদের চাইতে নিজের দেব দেবীর চাইতে মুসলমানদের কোরআনের উপর বেশি আস্থা রাখে সুবহানাল্লাহ তারাও জানে এই কোরআন দিয়ে ফু দিলে জিন চলে যায় কোরআন দিয়ে ফু দিলে সমস্যা দূর হয়ে যায় অসুস্থতা দূর হয়ে যায় এই জন্য দেখবেন হিন্দুরাও শুধু আমি একা না আরো 10-15-20 জন হুজুরের বাড়ির আশেপাশে যদি হিন্দু থাকে দেখবেন খুঁজ নিয়ে তারা তাদের পুরোহিতের কাছে পানি পড়া নেওয়ার জন্য যায় না হুজুরের কাছে চলে আসে সুবহানাল্লাহ এজন্য ঈমানকে মজবুত করতে হবে আল্লাহর উপর যদি বিশ্বাস স্থাপন করেন ভেজাল যদি না থাকে তাহলে আপনি জান্নাতি আর যদি ভেজাল থাকে তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় প্রিয় ভাইরা আমার সাত নাম্বার হলো আপনার ঈমান দুর্বল কিনা বুঝবেন কেমনে যদি আপনার মধ্যে দুনিয়ার সম্পদ সন্তান আর ক্ষমতার পিছনে দৌড়ানোর পিছনে লেগে থাকার চিন্তা যদি সব সময় মাথার মধ্যে থাকে শুধু যদি মাথার মধ্যে এই চিন্তা থাকে কেমনে সম্পদ অর্জন করব কেমনে ক্ষমতা চিরকালের জন্য স্থায়ী করব কেমনে সন্তানদের জন্য ভালো ভালো বাড়ি করব গাড়ি করব টাকা করব সম্পদ করব এই চিন্তা যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝে নিবেন আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে ঈমানের মধ্যে ভেজাল আছে
তাহলে শুধু সম্পদ সন্তান আর ক্ষমতার পিছনে দুনিয়ার যেই মানুষই দৌড়বে সে যত বড় আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করুক না কেন নিজেকে আল্লাহর যত বড় দরবেশ হিসেবে মানুষের সামনে প্রকাশ করুক না কেন আসলে তার ইমানের মধ্যে ভেজাল ইমানের মধ্যে দুর্বলতা আছে আমার প্রিয় ভাইয়েরা এরপর 8 নাম্বার যদি কোনো মানুষের টাকা পয়সা থাকে সম্পদ থাকে কিন্তু কৃপণ কি বলেন কৃপণ কৃপণ যদি হয় তাহলে বুঝে নেবেন এই কৃপণতা করার কারণে এই ব্যক্তির ঈমান কিন্তু দুর্বল যার কারণে এই ব্যক্তি কৃপণতা করে কারণ আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে সম্পদ দিলেন আল্লাহ আমাদেরকে টাকা পয়সা ধন সম্পদ দিলেন আল্লাহ ওই আল্লাহর জন্য যদি আমরা মসজিদে দান করি মাদ্রাসায় দান করি ফকির মিসকিনকে দান করি তাহলে সম্পদ কমবে না সম্পদ বাড়বে আমরা যদি কারণ এর খালেদ ভাইয়ের মতো যদি সম্পদ কারণের মতো করে কারণের মতো করে যদি সম্পদ যদি আমরা জমাইতে থাকি দান সদকা যদি না করি মানুষের উপকারে যদি আমাদের সম্পদ না আসে তাহলে বুঝে নিতে হবে আমার চাইতে কৃপণ দুর্বল ঈমানওয়ালা আর কেউ নাই জোরে বলেন নাউজুবিল্লাহ প্রিয় ভাইরা আমার 9 নাম্বার এমন কিছু কথা নিজে বলে কিন্তু আমল করে না নিজে আমল না করে মানুষকে উপদেশ দেয় আমি হুজুর আমি ওয়াজ করতেছি আমি যেই কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি এগুলো যদি আমার ভিতরে আমল না থাকে তাহলে এগুলো যদি আমি আপনাদেরকে বলি তাহলে আমারও কিন্তু ঈমান দুর্বল এজন্য সর্বপ্রথম আমাকে আমল করতে হবে আজকে দেখেন গোটা বাংলাদেশের দিকে তাকায় দেখেন হাজার হাজার হুজুর তৈরি হয়েছে আলেম তৈরি হয়েছে হাজার হাজার মাহফিল লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এত মাহফিল দিয়া এত মসজিদের জুমার খুতবা দিয়া এত ওয়াজ নসিহত তাফসির মাহফিল দিয়া আজকে মানুষের ঈমানকে পরিবর্তন করা যাচ্ছে না আজকে মানুষের ঈমান ইজ্জত বা পরিবর্তন করা যাচ্ছে না কোরআনের দিকে ইসলামের দিকে মানুষকে ওইভাবে আনা যাচ্ছে না আমার নবীজি দাওয়াত দিয়ে যেমন করে মানুষদেরকে একত্রিত করেছেন আমরা তেমন পারতেছি না কারণ কি কারণ হলো আমি যে ওয়াজ করব মানুষদেরকে বোঝাবো আমি হুজুরের মধ্যে যতক্ষণ আমল পরিবর্তন না আসবে হুজুররা যতক্ষণ পর্যন্ত নিজে আমল না করে অন্যকে বলাবাদ দিবে নিজে আমল করে অন্যকে বলবে তারপরেই এই দেশের পরিবর্তন আসবে নিজের মধ্যে আমল নাই বিধাই মানুষদেরকেও পরিবর্তন করতে পারে না এজন্য আমাকে আগে আমল করতে হবে আমার নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির কাছে একজন জৈনক লোক জৈনক মহিলা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আসছে আসার পরে আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গ্রামের গরিব মহিলা আমার ছোট্ট ছেলে এই ছোট্ট বাচ্চা মিষ্টি খাওয়া খুব বেশি পছন্দ করে গো নবী কিন্তু আমি গরিব মানুষ এই ছোট্ট বাচ্চার জন্য এত মিষ্টি কোত্থেকে এনে দেব গো রাসূল আপনি আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি সে তো কোনোভাবেই বোঝে না আমি তো জানি আপনি রহমত লিল আলামিন আপনাকে বিশ্ববাসীর জন্য আল্লাহ রহমত করে পাঠাইছেন অতএব নবী গো আপনি যদি আমার সন্তানকে একটু বুঝাইতে পারেন গো নবী তাহলে হয়তোবা আমার সন্তান বুঝে যাবে আপনি একটু আমার সন্তানকে ওয়াজ করেন নসিহত করেন সে যাতে মিষ্টি একটু কম খায় আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে ওই মহিলাকে বললাম তুমি তোমার ছেলেটাকে নিয়ে চলে যাও কয়েকদিন পরে আমার কাছে আসো এইবার নবীর কথা শুনে মহিলা সন্তানকে নিয়ে চলে গেল যাওয়ার পরে কয়েকদিন পর আবার নবীর কাছে আসলেন আসার পরে আবার যখন সন্তানকে বোঝানোর জন্য বললেন আল্লাহ নবী তখন বললেন মা তুমি আরো কয়েকটা দিন পরে আমার কাছে আসো এমন করে দুইবার ঘুরে দেওয়ার পরে তৃতীয় দিন যখন মহিলা আল্লাহর নবীর কাছে সন্তানকে নিয়ে আসলো আমার নবীজি ছোট্ট বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিয়া সুন্দর করে বলে বাবা রে তোমার মা তো গরিব মানুষ তোমার মা তোমাকে মিষ্টি খাওয়ানোর জন্য এত বেশি টাকা পয়সা কোথায় পাবে বাবা রে তুমি এত বেশি মিষ্টি খাওয়ানোর জন্য জেদ করো না
আল্লাহর নবী বাচ্চাকে সুন্দর করে বলল কিন্তু মা বেজার মা তো খুবই রাগান্বিত হয়ে গেছে নবী গো আপনি আজকে যেই কথাটি বললেন এই কথা প্রথম দিন যখন আমার সন্তানকে নিয়ে আপনার দরবারে এসেছিলাম তখন কেন আপনি এই কথাটি আমার ছেলেটাকে বলতে পারেন নাই দুই দিন ঘোরানোর পরে কেন আমার সন্তানকে আজকে বলতেছেন কারণটা কি আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন মা রে আমি নিজেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মিষ্টি খাইতে খুব বেশি পছন্দ করি এখন আমি নবী আমি নিজে মিষ্টি খাবো আর তোমার সন্তান ছোট বাচ্চাকে কেমনে মিষ্টি খাইতে নিষেধ করব মা এজন্য আমি তোমাকে প্রথম দিন চলে যেতে বলেছিলাম কয়েকদিন পরে আসার জন্য বলেছিলাম দ্বিতীয় দিন যখন তুমি আবার সন্তান নিয়ে আসলাম মা আমি রহমাতুল লিল আলামিন আমি নবী ও সেদিনও মিষ্টি খাওয়া পুরোপুরি কন্ট্রোল করতে পারি নাই মা যার কারণে দ্বিতীয় দিনও তোমারে আমি ঘুরে দিয়েছিলাম আজকে তৃতীয় দিন যখন তুমি আসলা তখন আমি নবী মিষ্টি খাওয়া অনেকটাই কন্ট্রোল করে ফেলেছি আমি আগে নিজে আমল করলাম তারপরে তোমার সন্তানকে কম খাইতে বললাম সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা তাহলে আমল আমাদেরকে করতে হবে এরপরে দশ নাম্বার হলো অন্যের ক্ষতি দেখলে আনন্দ পায় তৃপ্তি পায় এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই যদি কোনো মানুষ অন্যের ক্ষতি হয়েছে কেউ অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে কেউ কোর্টে গিয়ে কোনো বিষয়ে হেরে গেছে এরকম কোন সমস্যা যদি হয় এই সমস্যা দেখে ক্ষতি দেখে বাচ্চা হওয়ার পরে মারা গেছে এরকম সমস্যা দেখে যদি কোনো মানুষ আনন্দ পায় যদি কোনো মানুষ তৃপ্তি পায় বুঝে নিতে হবে ওই মানুষের মধ্যে ঈমান নাই ঈমান থাকলেও দুর্বল হয়ে গেছে প্রিয় ভাইরা আপনারা হয়তোবা এবিট লিউ নামে লোকটাকে চেনেন যারা অনলাইন ব্যবহার করেন তারা চেনেন সবাই হয়তো চেনেন না এই লোকটা বিভিন্ন জায়গায় যা দাওয়াত দেয় পুরুষদেরকে মহিলাদেরকে যারা মাদকাসক্ত নেশাগ্রস্ত পুরুষ তাদেরকে গিয়ে দাওয়াত দেয় এবুল কি পতিতা পল্লি যেখানে নারীগুলা নিজের ইজ্জত সম্ভ্রম বিক্রি করে দেয় টাকার বিনিময়ে এই পতিতা পল্লিতে যাইয়াও এই লোকটা ইসলামের দায়ী ওই জায়গাতে যাও দাওয়াত দেয় দিনের দাওয়াত দেয় দিয়ে এই খারাপ নারীদেরকে দাওয়াত দিয়ে ইসলামের পথে নিয়ে আসে সুবহানাল্লাহ বলবেন না প্রিয় ভাইরা আজকে যদি আমাদের বাংলাদেশে এরকম হতো আমাদের বাংলাদেশে কোনো হুজুর যদি ওই রকম জায়গায় যাইতো দাওয়াত দেওয়ার জন্য আর যে জন্যই যাক তাহলে তার 14 গোষ্ঠী কিন্তু ধুয়া সমুদ্রে গোসল করায় ফেলতো আমাদের বাংলাদেশের মানুষ কারণ বাংলাদেশের মানুষ আমাদের মধ্যে ঈমান আছে কিন্তু ঈমান কি দুর্বল ঈমান কি ঈমান বলেন তো দুর্বল ঈমান আমরা অন্যের ভালো দেখতে পারি না এমন কি শুধু অন্যের ব্যক্তিগত ভালো নাই সে যদি দাওয়াতি কাজও করেও যদি সে একটু মানুষের কাছে পরিচিত হয়ে যায় ভালো হয়ে যায় ওই লোকটার বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করি এটাই হচ্ছে বাংলাদেশের নিয়ম আমরা যে এক মানে এক ধাপ উপরে উঠতে চাই আমরা তার পা ধরে টেনে আরো দুই ধাপ নিচে নামায় দিই এজন্য বাংলাদেশের জাতীয় খেলার নাম হচ্ছে হাডুডু কি নাম বলেন তো হাডুডু হাডুডু খেলার কাহিনী তো জানেন হাডুডু যারা খেলে ওরা মানে জড়ায়া ধরে পিছনে টানার চেষ্টা করে মানে বাংলাদেশের এই জাতীয় খেলার মতো মানুষদের চরিত্র হয়ে গেছে এরকম কেউ সামনে আগাইতে চাইলে আমরা চার পাঁচজন ধরে তারে টেনে পিছনে নিয়ে আসি প্রিয় ভাইরা তো দুর্বল ইমান যাদের তারা এই কাজটা করবে কেউ রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করার পরে এখন বর্তমান সময়ের কথা বলতেছি একজন লোক রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে মারা যাচ্ছে আমরা ওই জায়গায় যায়া আগের মানুষরা যাদের ইমান শক্তিশালী ছিল ইমান যাদের শক্ত ছিল সবল ছিল তার ওই মানুষটাকে নিয়ে হাসপাতালে নিত আর এখন 2023 সালের কথা বলছি এখন যদি কেউ রাস্তার ধারে অ্যাক্সিডেন্ট করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কাতরায় তাহলে ওই লোকটারে আমরা মসজিদে কি নিয়ে যাবো আমরা যে মোবাইল নিয়ে সেলফি তুলতে ছবি তুলতে ব্যস্ত হয়ে যায় নাউজুবিল্লাহ বলবেন না এটা হচ্ছে আমাদের ইমানের পরিচয় এই দুর্বল ইমান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে